হাসান বসি বলে বিশাল নামের যুবক ওখানে আছে কিনা বলে হাসে আছে মতপান করে মাতাল হায়া পড়ে আছে বলে হুশ আসলা সালাম জানা দাও এ বিশার আসছে গরু হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটামুটি ফেরে সে আল্লাহ সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায় দাও আল্লাহ শুরু হয় আল্লাহ শুরু হয় এই যুবক যখন আল্লাহ রুনি হাসান বসুনি হাতের হাত সঙ্গে লাগায় যখন চলতেছেন বলে এমন কি আমল করেছ যার জন্য তোর খফাল করে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই তবে আজকে আসার সময় একটা আরবি লেখা বাড়িতে হেফাজত করে কিছি বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বললো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটা না হাসান মুসরি তাকায় দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেখা আল্লাহু লিবুল জুবা খপাল তোর ভালো তো বাকর আল্লাহ তালা তোর সম্মান বাড়া দিবে যুবক তো বা করলো হেদায়তের দরজা কুলে গেল যুবক তো বা করলো এখন বিশাল শুধু শুধু বিশাল না এখন তার নামের শেষে হাফিও লেখা এই বিশ্বাহাতি কেমন আল্লাহর মারে পথ হাসিল করছে বিশ্বাহাতি

বিশ্বাহাফ বলেন এই জমিনটা মাধবীর জন্য আল্লাহ তালা জাহি নামাজ বানায়া দিয়েছেন ওই জমিনের মধ্যে জুতা লাগাইয়া হাটা একদম চরম পর্যায় বে আদবি হয়া এই বিশ্বাহাব একদিন চলে গেলে ওই জমান একদিন ফক্তি হুলফুল মাফ ইমাম আহমাদ বিনহাম রহমান তুল্লাহ দরজ রায় খান

ছাত্ররা বললেন হজরত কাকে সম্মান ইমাম আহমদ বিন হাম্বল বললেন ছাত্র ভাই তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্বে হাফিজ নি আসছে ছাত্র বললেন হজরত আপনার আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও আমি আলেমের লাইনে যদিও দেখো তোমরা গানো কিন্তু মারেফতের লাইনে বিশ্বে হাফি আমার থেকে আগানো أما بعد فأعوذ بالله من الشيطان الرجيب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه واله وسلم كسب الحلال بعد الفريضه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين.

আই না কে মনেন্দে তুমিহি দিল তো বহুত হাই আলহামদুলিল্লাহ দুকীন কাজীলপাগলা জামে মসজিদর উদ্যোগে আজ মহফিল মহতী মহফিলের সম্মানিত স্বভাবুতি প্রধান অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুল আর রসতুল আম্বে হজরুলামায় করম দূর দূরন্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিন শাকিন মুহিব্বিন মুরুব্বিন আজবিন আমার সঙ্গে সকলের যে টুকরা যুবক বন্ধু হ্যান স্নেহ ছোট ভাই পর ধারণ তরলে শ্রদ্ধা সম্মানিত মাওলানা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে সন্তুর অনুগ্রহ করে দামে একটি মজমায় কিছু কথা বলার শোনার তফিক দান করেছেন এই জন্য নিয়ামতের শুক্রা দেহত্ব ইমানের আওয়াজকে উচ্ছ করে এক আওয়াজে উচ্ছ কণ্ঠে কালে মাতুর শুক্রা দেয় করে আলহামদুলিল্লাহ লাখ করে দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুল নাবিয়িন সৈয়দ সাকালিন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রাহমাতুল আলামিন নাবিয়ুল আরবুল আযম হাবিবে কিবরিয়া

আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতিশারা করব ইঙ্গিত করব তুঞ্জীকুম মিন আযাবিন আलिम যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাবে তু ব্যবসাগুলো কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করবা

بعض بعضা কিছু পরজন করবেন শত একটা পরজনের একটা অন্তরূপ এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত ترجمা এই আয়াতের মধ্যে আল্লাহ দিন কি ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন আল্লাহ তাআলা তো অন্য কিছুর মাধ্যমে ইচ্ছাগুলো farteln কিন্তু ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে আর আখরাতের ব্যবসার বান্দা জাহান থেকে মুক্তি দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা সুখে থাকতে পারে আখরাতের ব্যবসার ক্ষেত্রে বান্দা জান্নাতের মধ্যে জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে আরামে থাকতে পারে এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত বাহ্যিক তর্জমা তো দুনিয়ার ব্যবসা করার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে দুনিয়ার ক্ষেত্রে যিনি ব্যবসা করতে চান তার এক নাম্বার মূল হচ্ছে তার ব্যবসা সম্পর্কে তার হবে কোন ব্যক্তির ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি যদি বান্দা চালাতে তাহলে সম্পর্কে তার ধারণা থাকতে হবে তার যদি কর্মচারী থাকে তাহলে কর্মচারী তার কিভাবে ব্যবহার করতে হবে সেটা ধারণা ঠিক তেমনভাবে দিনিয়াতের ক্ষেত্রে বান্দা যদি দিনের উপর চলতে চা দিন সম্পর্কে তার জ্ঞান হবে রসুল বলেন তলাবুল আলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপর আলমি দিন শিক্ষা করা ফরজ যদি কোনো ব্যক্তির আলমি দিন যদি তার না থাকে তাহলে দিনের উপর তার পক্ষে টিকে থাকা সম্ভব উজুর ফরজ চারটা কোন ব্যক্তি যদি না জানে তাহলে সে উজু করতে পারবে আর উজু যদি ওই ব্যক্তি না জানে তাহলে ব্যক্তির নামাজ হবে না এজন্য দুনিয়ার ক্ষেত্রে যেমন জ্ঞান থাকা জরুরি আখেরাতের ক্ষেত্রে জ্ঞান থাকা জরুরি এবার আসুন দুই নাম্বার যিনি ব্যবসা করতে চায় তার ব্যবসা সম্পর্কে তার পুঁজি থাকতে হবে কোন ব্যক্তি যদি ব্যবসায় নামার পুঁজি না থাকে তার ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমন ভাবে যে মানুষটা আল্লাহ তাআলার ইবাদত করেই যাচ্ছে করেই যাচ্ছে সর্ব অবস্থায় ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে যদি কবুল হতে হয়

তো বলতে চেয়েছিলাম দুনিয়ার হাকিকতের ক্ষেত্রে যদি আপনি সফলতা আসতে হয় আপনার ব্যবসার ক্ষেত্রে পুঁজি টাকা যেমন জরুরি ঠিক তেমন ভাবে আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হস করতেছেন ওই আমল আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা হতে হবে আপনার ইমান এবার তিন নাম্বার আসেন যিনি ব্যবসা করতে চান ওনার জন্য করণীয় হচ্ছে যিনি ব্যবসায়ী তাদের চলে ফেরা ঠিক তেমন ভাবে যে মানুষটা দিনের উপর চলতে চা ওই ব্যক্তির জন্য উচিত হচ্ছে দারে সাথে সম্পৃক্ত হওয়া চলাফেরা করা এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এক নম্বরে ঈমান দুই নাম্বার তাকওয়া তিন নম্বর হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সাদিক যারা সত্যবাদী যারা তাদের অন্তর্ভুক্ত হয় এজন্য আমরা তিনটা বিষয় জানতে বললাম ওই তিনটা বিষয়ের উপর আমল কখন সম্ভব যখন আমার ভিতরে

প্রতিদিন মদ্রাস দেখানায় যাই আজকেও যাচ্ছি হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলাম কাগজটা হাতে এনে দেখলো আর টুটে চুমা কাইয়া বাড়িতে হেফাজত করে আবার মদ্রার ডাকা চলে গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহ পক্ষ জানলে মদরাত ডাকা নাই অবকিক যুবক banda আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে হাসান বসে গভীর রাতে মাদরাত কানায় নাই চলে গেলেন গেইতের সামনে দাঁড়ানোর উপর সব মতপন করে চিনে ফেললো আমব দেশের বড় হুজুর এখানে কেন সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কি চাঁদা বা তারা ভালো করেছিনে শীর্ষস্থানী কারা কারা পর্যায়ে আলেম পৌঁছে গেছে ভালো আলেমদের কাছে গোপনে হাদিয়া নিয়ে তো যেই কারণে এত গজব দোয়া করা হলো একটা গজবদের মাথায় পড়ে না ওই যে কোটি কোটি টাকা দান সদকা করে আবার ভালো ভালো আলেমদের কাছে দোয়া নেয় ওই যুবক করে হাসান বসি বলে বিশাল নামের যুবক ওখানে আছে কিনা বলে হ্যাঁ আছে মতপান করে মাতাল হায়া পরে আছে বলে হুশ আসলা সালাম জানা এ বিশার আসছে গরু হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটামুটি ফেরে সে আল্লাহ সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও আল্লাহ ওয়ালদের সহবত গেলে শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর গেলে শুরু হয় এই যুবক যখন আল্লাহ রুলি হাসান বসিনী হাতের হাত সঙ্গে লাগায় যখন চলতেছেন বলে এমন কি আমল করেছ যার জন্য তোর খফাল করে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই তবে আজকে আসার সময় একটা আরবি লেখা ফেবরিটে হেফাজত করে রেখেছি বলে তাই নাকি চহল বাড়িতে গিয়ে বলল কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ ধরে হাতের মুسری তাকায় দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেখা আল্লাহ সবাল তোর ভালো আল্লাহ তালা তোর সম্মান বাড়া দিবে যুবক তো বা করলো হেদায়তের দরজা কোনে গেল যুবক তো বা করলো এখন বিশাল শুধু শুধু বিশাল না এখন তার নামের শেষে হাফিও লেখা হ এই বিশ্বাহাতি কেমন আল্লাহর মানে পথ হাসিল করেছে বিশ্বহাসে জমির মধ্যে হাতে কিন্তু জুতা পা পরিধান করো গণ নাম আরে বিশ্ব হাতে মধ্যে হাট কিন্তু জুতা পরি পরিধান করো না

ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্বে তিনি আসতে ছাত্র বলে কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র শুনে নাও আমি আলেমের লাইনে যদিও দেখো তোমরা গানো কিন্তু মারে ফেটের লাইনে বিশ্বে হাফি আমার থেকে আগানো

ইমাম আহমদ বিন হাম্বল বলে খবরদার যেন বিআদবি না হয় খানকায় গিয়ে দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন বলে ছত্র বলে বসেন তিনিও তাদেরকে मेहमानদের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন হযরত আপনার অনেক নাম শুনলাম একটু প্রশ্ন করার জন্য আসতাম বলে করেন এক নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে ওয়াজিব গেলে কি করা লাগবে বিশে হাফি হিকমতের সাথে জবাব দসুর করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আর যার ভিতরে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ওই একটা ক্ষমতা আসে যে ক্ষমতাকে কোরআন বলা হয় ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাকতাকুল্লাহ জাআলাকুম ফুরকানা ফুরকান সমপ মা মান ফুরকান হুয়া নূরুম মিন আল্লাহ পক্ষ থেকে একটা নূর বলে এটা কি করবে মা বিফুরিকা বাইনাল হক ওয়াল ফুরকান নামক সম্পদ দেয়া এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা একা একাই বহুদূর দূরে আমল করে চলে যাবে বিশ্বাহাফি বলেন শত্রু ভাই এই মাস আল্লাহ যদি তোমাদের ইবাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি ফতুয়ার কিতাব থেকে তিনি জবাব দিবেন শেষ দিলে আমার সঠিক খায়া যাবে আর যদি তোমরা আমি বিশ্বাসকে যদি প্রশ্ন করো আমি বলবো আগে তোমার পিটানো দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেউদবি করলা আগে তোমাকে পিটানো দরকার মাওলার সামনে দাঁড়ায় কেন বেয়াদবি করলা ছাত্র বলে হুজুর বুঝতে পারলাম দুই নাম্বার প্রশ্ন নেসাব পরিমাণ মাল থাকলে কতটুকু সম্পদ যাকাত আদায় করতে হবে ইমাম আহমদ বিন মিশরা হাফি বলেন ছাত্র বায়ারা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি হিকমতের সাথে জবাব দিবেন এক আর যদি তোমরা আমি বিশ্বাস থেকে যদি প্রশ্ন করো আমি বলবো কোনো ভাগাভাগি দরকার নাই মাওলার দরবারে জাত সব তোমরা দিয়ে দাও

কিন্তু আমার আপনার ভিতরে না। নবীর তারপরে দিনের উপর চলতে গেল আমাদের দিন পরিজন জ্ঞান পরিজন সেটা আমার আপনার ভিতরে নেই অথচ আমরা দাবি করি নবীর আশিক দাবি করি নবীর আশিক যদি দাবি করি নবীর সুন্নত মানতে হবে কিনা এজন্য আমি তিনটা মনীতি বলেছিলাম তার নম্বর মনীতি হচ্ছে দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা দর্জন হতে হয় তাহলে আপনার হিসাব নিকাশ লাগবে ঠিক তেমন ভাবে যদি আপনি দিনের উপর চলতে চান আপনার হিসাব লাগবে আপনি কোন কাজ করার মাধ্যমে আপনার আপনার ইমানটা চলে যান কোন কাজের মাধ্যমে আপনি হারাম কাচ্ছেন হালাল খাইতেছেন আপনার হিসাব লাগবে এজন্য আল্লাহর রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত সুভাগ্যবান ওই ব্যক্তি

আরে নবীর উম্মতের দল এজন্য বান্দা যদি তুমি দ্বিনের উপর চলতে চাও দ্বিনের উপর কয়েকটা গুণনীতি আপনার জরুরি এক নম্বরে আপনার জ্ঞান থাকতে হবে দুই নম্বরে আপনার ঈমান থাকতে হবে তিন নম্বরে আপনার চিন্তা ফিকির করতে হবে চার নম্বরে আপনি যদি সঠিক ভাবে চলতে চান তাহলে যারা সঠিক পথে আছে তাদের সাথে আপনার চলাফেরা করতে হবে

জুলাইখা বলে ইসু গর থেকে বের হতে পারব না কারণ গর থেকে যখন বের হয় বা তালা লাগানো আল্লাহ তাই সু পায়গাম্বর আল নাজার নাজিল করে দিলেন ইসু পায়গাম্বর বলে হে জুলাইখা দরজা লাগাই সু তুমি আমি ধাক্কা দেব খুলবে আমার আল্লাহ ইসু পায়গাম্বর আল্লাহর উপর ভরসা করে যখন দরজায় ধাক্কা দিলেন দরজা খুলে গেল এরে নবীর উম্মতের দল এজন্য বান্দার যেখান থেকে শেষ ওখান থেকে আমার আল্লাহ তাআলা শুরু হয় যায় এজন্য দুনিয়ার ক্ষেত্রে যেমন কয়েকটা মূলনীতি প্রয়োজন ঠিক তেমন ভাবে আপনারও পাঁচ হচ্ছে আপনার চেষ্টা লাগবে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু فينا لنهدينهم سبلنا وإن, وإن الله لمع المحسنين محسنين. الله بولن যদি আমি তোমরা যদি আমাকে বাইতে চাও তাহলে তোমাদের চূড়ান্ত ভার চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করতে হবে নবীর সুন্নতটা ঠিক মতে মানতে হবে আরে নবীর উম্মতের দল আমরা নবীর সুন্নত মানতে পারি না সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কেমন আশিক ছিল সাহাবায়ে কেরাম ছিল ঠিক তেমন ভাবে মহিলা সাহাবারা তার কেমন ছিল আরে নবীর উম্মতের দল যেমন একটা ইতিহাস শুনেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমি মুহাম্মদ গর নাই পারি না চতুর্বুকি দুশমনের ওই সম খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন সব আমাকে দিয়ে দিলেন আমি হেরাই গুহাই গে আল্লাহর দেনে কাটাইতাম কোরআন নাজিল আগে চল্লিশ বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়াম ওখানে বসে বসে আমি আল্লাহর দেনে সময় কাটাইতাম সপ্তাহে সপ্তাহ তা আসতাম নাম আমার স্ত্রী খাদিজা পাথর লাপুত পিরি পিরি জঙ্গল পিরিয়ে এক এক মহিলা মানুষই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়াম আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত আমি খাদিজার কথা বলতে পারি না আমার দুশ্মন কৌমেন লুকেরাম আমাকে তিন বছর গৃহবন্দী করে কিছিল আমাকে শিয়া দাবু থানের মধ্যে ভন্দি করে কিছিল খানাও দেয় না পানিও দেয় না আমি এত কষ্ট পাই আমি গাছের পাতা চিনিয়া চিনিয়া তার উপরে আমি গাছের পাতা চবাইয়া চবাইয়া পেটের খুদা নিবারণ স ওই সময় আমাকে গৃহবন্দী করে গেছেন খানা নাই পানি নাই কিন্তু খাদিজার কোনো হলিয়া জারি নাই খাদিজা স্বাধীন কিন্তু কেমন আমার বিবি গর পানি সারিয়া খানা দানা বন্ধ করিয়া আমি মোহাম্মদ পায়ে খাদি যাও আমার সাথে শিয়াবে আবু থালেবারের মধ্যে একসাথে দিন রাত কাটা আমিও গাছের পাতা খাই খাদিজাও যাও গাছের পাতা খাই হেরে কোন কোনদিন আমার খাদিজা কথা বললে আমি ভরদস্ত করতে পারব না আল্লাহ জিব্রাইল আমিন পাটা পায়গামবার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন তার জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর আল্লাহ বানাইয়া রেখেছে এর নবীর উম্মতের দল ওই যে খাদিজার মত তো তোমার জীবনটা বিলীন করতে পারব না তারা তো চেষ্টা করেছেন এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমাআন মুহসিনিন এই কালামে যিন دي قران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قران كلام الله بشد نو قديما قديم استيك قديما استي قماش الله تعالى بعدين يا ايها الذين امنوا হে ইমানওয়ালারা হাল আদুল্লুকুম মালা তিজারা আমি আল্লাহকে তোমাদের আবার একটা ব্যবসার প্রতি ইশারা করব যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাবা ব্যবসা বলো কি তুমিনুনা বিল্লাহ এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রাসূলকে আরে নবীর উম্মতের দল ওই যদি আমি আপনি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে পারি সম্পদের মাধ্যমে নিজের জীবনকে রণাঙ্গনের মাধ্যমে যদি জীবনকে বিলীন করার মাধ্যমে মাধ্যমে চেষ্টা করতে পারে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে মুক্তি দান করব আরে নবীর উম্মতের দল অতএব আযাবটা কেমন ভয়ঙ্কর হবে একটু শোনা বড় প্রয়োজন আরে নবীর উম্মতের দল মুসনাদুল ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই একটা হাদিস জেনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা শুরু বলতেছেন ও আল্লাহ আপনি আল্লাহ তাআলার সিফতি নাম উচ্চারণ করতেছেন ওই শব্দ যখন রূহুল আমিন সাইয়দুল মালায়েকা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সালাম যখন শুনবে আমার আল্লাহ তাআলা আরশে আযমের সামনে দাঁড়াইয়া যাবেন আবা মালিক কি বুলবি উবালি জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে চলতেছেন আর আপনার দুইটা নাম ইয়া আর ইয়া মান্নান বলে চিৎকার করতেছেন ওয়াল্লা যদি ওয়ੱদাহ দেন দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করবা আল্লাহ তাআলা বলবি

নিশ্চিত দায় পুরে জগি জিবা নামের বলবে ওদের কালি দেখ দুইটা বান্দা গরু তো খুঁজে পাওয়া যাইতেছে না আল্লা বলবেন জিপ যাও নামের স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা শুধু জাহান নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া নান আর ইয়া বান্নান বলে চিৎকার করতেছেন জিবাই মালেক ফেরেশতাকে যখন বলবে মালেক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দার বডি গললল নাই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে মালেক ফেরেস্ত ওই দুই টাঙ্গা কে জিব্রাইল কাছে যখন নিয়ে আসবে জিব্রাইল আমিন ওই দুইটা বান্দাকে আমার আল্লাহর শাজিমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে হে আপনার জাহান্নামে তুমি আয় আল্লাহ আমাদের হচ্ছে না আল্লাহ আপনি আমাদেরকে কত জান্নাতের নিয়ামত দান করবে আল্লাহ বলবেন হে দুইটা বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের কত সুন্দর জমির ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ তো সুন্দর আসমানের ব্যবস্থা করে দিলাম জমিন পাইয়া আসমান পাইয়া আমার ইবাদত করতে পারো না আজকে তোদের কি জান্নাতে দেওয়া হবে না ওই দুইটা বান্দা বলবে ও আল্লাহ আপনার একটা নাম ছিল হান্নান আপনার আর একটা নাম ছিল মান্নান ওই নাম গুলো হুসিনায় আপনি আমাদেরকে একটু জান মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে হাজার বছর জাহান নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফুতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ে আমরটা দান করবে তুমি মাহবুব دہائی یا الہی تو میرا معشوق ہے یا الہی

তো জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দিবে সেই ব্যবসাগুলো কি এক নাম্বারে আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নাম্বারে রসুল বিশ্বাস করতে হবে ওইগুলো আমল করতে পারে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবে কিন্তু আমার আপনার এমন একটা অবস্থা হয়ে গেছে জাহান নাম থেকে মুক্তি পায় না তার কারণটা কি বিশ্বাস নাই নামাজ পড়ি বিশ্বাসে নামাজ পড়তে পারি এরে পর্দার অন্তরালের মা ভালো করে শ্রবণ করে মানুষ এমন আমল করে যে আমলের মাধ্যমে বান্দা জাহান নাম থেকে মুক্তি পা দুনিয়ার মধ্যে বালা মুসিবত থেকে মুক্তি পা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাই একটা গঠন লেখেছেন কুফানগরীর মধ্যে একজন কুলি আল্লাহর বান্দা ছিল যেই বান্দা এক স্থান থেকে আরেক মধ্যে মাল বহন করে নিয়ে যায় হঠাৎ করে আল্লাহ বান্দার সাথে ডাকাতের সম্মুখীন ডাকাত আল্লাহর বান্দা কুলি আল্লাহর বান্দাকে এমন জাগার মধ্যে উপনীত করলেন ওই কুলি আল্লাহর বান্দা বলেন আমি দেখতেছি এই মানুষ ওই জাগার মধ্যে মানুষের মৃত মানুষের কঙ্কর মাথার কঙ্কর মগজ কঙ্কর পড়ে আছে আমার আর বুজার বাকি নাই ওই ডাকাত আমাকে হত্যা করে ফেলবে আমি বললাম হে ডাকাত ভাই আপনি আমার সম্পদগুলো নিয়ে যান আপনি আমার কষ্টগুলো নিয়ে যান তারপর আপনি আমাকে হত্যা করেন না ডাকাত বললেন তোমার সম্পদ নিব তোমার কষ্টও নিব তারপর তোমাকে হত্যা করে ফেলব কুল্লি আল্লাহর বান্দা আর বিশ্বাস হয়ে গেল যে হত্যাই করে ফেলবে এবার কুল্লি ওই ডাকাতকে বলতে লাগলো একটা কাজ করো আমাকে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো ডাকাত বললেন তোমার মতো কত মানুষ দুই রাকাত নামাজ পড়েছে নামাজ রক্ষা করতে পারে না যাও 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 আমি তোমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম ওই আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ পড়ার পরে হঠাৎ করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা লোহার পোশাক পরিধান করে হাতে তীর নিয়ে ডাকাতকে হত্যা করে ফেললো ওই কুলি আল্লাহর বান্দা তার সামনে আয়েশা বলেন কে তুমি

আমি হলাম ওই আয়াতের একজন নিয়োজিত ফেরাস্তা এর নবীর উম্মতের দল অতএব বান্দা আল্লাহ তাআলা আয়াত বলেন সিফাত বলেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলার কি রয়েছে নিয়োজিত ফেরাস্তা আছে অতএব বান্দা সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে এর নবীর উম্মতের দল যদি আমি আপনি আল্লাহর হুকুম মানতে পারি নবীকে বিশ্বাস করতে পারি নবীকে বিশ্বাস করব কিভাবে আল্লাহকে বিশ্বাস করব কিভাবে আমলের মাধ্যমে দেখাতে হবে কুলি বান্দা যেভাবে নামাজ পড়েছে ওইভাবে আমার আপনার করতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আরে নবীর উম্মতের দল কিন্তু বান্দা কি আমার একটা হাসরে একটা পরিস্থিতি হবে সূর্য গরমে সহ্য করা যায় না তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না মুসা নবী কান্দা আর বলবেন আল্লাহ আমার বাচ্চা

মায়ার নবী বলেন ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের শেষদাই পড়িয়া যাব শেষদায় পড়িয়া বলবো আল্লাহ আল্লাহ আমার উম্মত গুলো আমার একটা উম্মত যদি জাহান নামে না যায় আমার একটা উম্মত জাহাজ নামে গেলে আমি মোহাম্মদ তুরি তুড়ি যাব ও নবী তো কান্নার কি হবে নবী মায়ের নবী বলেন উআয়শা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আর কাঁদবেন না মাথা উঠাইয়া দেন আপনার একটা উম্মত জাহান্নামের মধ্যে দেয়া হবে না আপনি বাসিয়া বাসিয়া করে হাউজে কাউসারের সামনে নিয়ে যান আম্মা আশা বলবেন নবী কোটি কোটি

হঠাৎ করে দিতে দিতে দেখবো আমার চোখের সামনে পর্দা পরে গেছে আমি বলবো ফেরেস তারা পরদা দিলা কেন ফেরেস তারা বলবো নবী এই মত আপনার না বলে কেন

আল্লাহ এবং বিশ্বাস করতে হবে ও তুজাহি এবং আল্লাহ রাস্তায় জিহাদ করবো সম্পদ এবং নিজের জীবনকে বিলীন দেওয়ার মাধ্যমে ওইগুলো যদি করতে পারি আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে অতএব আল্লাহ তাআলা যেন আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ আমলের মাধ্যমে ইকরার বিল লিসান তারপর তাসদিক বিল জিনান আমল বিল আরকান এই মাধ্যমে যদি স্বীকার করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন